আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন যে আজ আপনাদের সাথে শেয়ার করব একটা লাউয়ের রেসিপি, আর এই রেসিপিটা নেওয়া হয়েছে আমার ছোটো খালামণির কাছ থেকে। আমার ছোটো খালামণি এই লাউ রেসিপিটার নাম দিয়েছে ছোটো চিংড়ি দিয়ে লাউ কষা। অসম্ভব মজা হয় এই সবজিটা খেতে, আর এই সবজিটা খুবই হেলদি, কারণ সবজিটা খুবই কম পরিমাণ মশলা দিয়ে এবং তেল ছাড়া রান্না করা হয়। সো এই লাউ সবজিটা রান্না করার জন্য আন্টি সর্বপ্রথম লাউগুলো ভালো করে চামড়া ছিলে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছে। আন্টি যেহেতু বাংলাদেশে থাকে, বটি দিয়ে লাউটা কেটে নিচ্ছে। আপনারা নাইফ দিয়েও একদম চিকন চিকন করে লাউটা কেটে নেবেন। আর লাউটা কেটে নেওয়ার পর লাউয়ের ভিতরে যদি কোনো পাকা বিচি থাকে, বড় বড় পাকা বিচি, সেই বিচিগুলো অবশ্যই বেছে ফেলে দিবেন, কারণ এই বিচিগুলো যদি রান্না করার পর মুখে কামড় পড়ে তাহলে ভালো লাগে না খেতে। তাই অবশ্যই বিচিগুলো ভালো করে বেছে ফেলে দিবেন। এখন আন্টি সেই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে সাইডে রেখে দেবে। আর এই চিংড়িগুলোর সাথে আসে অনেক সময় দেখা যায় যে এক্সট্রা অনেক মাছও আসে, যেহেতু বাংলাদেশ থেকে চিংড়ি মাছগুলো কিনা। সো বাংলাদেশে দেখা যায় যে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি কিনতে গেলে সাথে অনেক ছোট এক্সট্রা মাছও চলে আসে। সেগুলো সাথে থাকলে কোনো সমস্যা নেই, ভালো করে ক্লিন করে নিলেই হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে আন্টি সাইডে রেখে দিল। আর সেই লাউ তরকারি রান্না করার জন্য সর্বপ্রথম একটা প্যানে নর্মাল পানি নিয়ে নিতে হবে আপনাদের। কোনো গরম পানি নেবেন না, নর্মাল পানিতে দিয়ে দিবেন সে আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো। তার সাথে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। সো পানি এবং লবণ দিয়ে লাউগুলো আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন লাউটা ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। লাউটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আপনারা দিয়ে দিবেন সামান্য পরিমাণ হলুদের পাউডার। কিছুতেই বেশি হলুদ পাউডার দিতে যাবেন না, কারণ বেশি হলুদ পাউডার দিলে কিন্তু হলুদের খুব বাজে একটা গন্ধ আসবে। এখন আন্টি দিয়ে দিল সামান্য করে একটু জিরা এবং ধনিয়ার পাউডার। জিরা এবং ধনিয়ার পাউডার দুটা মিলে এক চামচের চেয়েও কম দিয়েছে আন্টি। তাই অবশ্যই আপনারা মেক শিওর যে হলুদ, জিরা এবং ধনিয়ার পাউডার যেন একদম কম হয়। আর আন্টি এখানে কোনো মরিচের পাউডার ইউজ করবে না, পুরো ঝালটাই আন্টি তরকারিটাতে ঝাল আনার জন্য ইউজ করবে, শুধু কাঁচা মরিচ। সো এখন আন্টি দিয়ে দিল পেঁয়াজ পেস্ট। আর আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে পেঁয়াজ পেস্টটা কিন্তু আন্টি একদম মিহি পেস্ট করে নেয়নি, একটু আধো আধো ভাঙ্গা আছে পেঁয়াজটা। সো পেঁয়াজটা যখন ব্লেন্ডার করবেন তখন মেক শিওর যে পেঁয়াজটা যেন একদম পেস্ট না হয়ে যায়। পেঁয়াজ পেস্ট দেওয়ার পর আন্টি এখন দিয়ে দিল সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট। আদা এবং রসুনের পেস্টও আন্টি দুটা মিলে প্রায় এক চার চামচে এক চামচ পরিমাণ দিল। সো এখন ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ এবং জিরা ধনিয়ার পাউডার ভালো করে মিক্সড করে নিতে হবে লাউটার সাথে। মিক্সড করে প্রায় 15 মিনিটের জন্য লাউটাকে আবার সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে। প্রায় 15 মিনিট হয়ে গেলে আন্টি এখন একটা চামচ দিয়ে লাউটাকে একটু হালকা ভেঙে দিবে। বেশি প্রেস করতে যাবেন না, কারণ বেশি যদি আপনারা চামচ দিয়ে প্রেস করতে যান তাহলে কিন্তু লাউটা একদম ভর্তা হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। এমনভাবে চামচটা দিয়ে প্রেস করবেন যেন লাউটা আধা ভাঙ্গা হয়। সো লাউটা একটু হাফ ভাঙ্গা করে নেওয়ার পর আন্টি এখন দিয়ে দিল সেই আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোটো চিংড়িগুলো। চিংড়িটা কোনো ফ্রাই করতে হবে না, কাঁচা চিংড়িটাই আপনারা ডাইরেক্ট লাউতে দিয়ে দিবেন। যেহেতু তেল ছাড়া তরকারি তাই আমরা মাছও ফ্রাই করব না। এখন আন্টি দিয়ে দিল ঝাল করার জন্য কাঁচামরিচ ফালি। আর কাঁচামরিচ ফালি এখানে আন্টি 6 থেকে 7টা বড় কাঁচামরিচ দিয়েছে। ঝালটা কিন্তু অবশ্যই কাঁচামরিচ থেকেই আসবে, তাই কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিবেন। আর তারপর টেস্টটা ঝালটা নির্ভর করে আপনাদের উপর, আপনারা যতটুকু ঝাল খান সেই পরিমাণ অনুযায়ী আপনারা ঝাল কম বেশ করে নেবেন, কিন্তু কোনো মরিচের পাউডার দিতে যাবেন না। এখন প্রায় 15 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা অনেকটাই টেনে নিয়েছে।
সো এই অবস্থায় আপনারা একটু চেক করে নেবেন যে তরকারির ঝাল এবং লবণ ঠিক আছে কি না। যদি ঝাল এবং লবণ আর একটু লাগে সেই ক্ষেত্রে আপনারা কাঁচামরিচও একটু বেশি দিয়ে দিবেন, আর লবণ যদি কম হয় তাহলে লবণ একটু বাড়িয়ে দিবেন। এখন আন্টি নেড়ে প্রায় 10 মিনিটের জন্য আবারও আন্টি ঢেকে দেবে এবং 10 মিনিট পর আমাদের রান্না একদম ডান হয়ে যাবে। সো প্রায় 10 মিনিট পর আন্টি ঢাকনা খুলে নিল। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন যে আপনি আমাদের তরকারি খাওয়ার জন্য একদম তৈরি। ঠিক এমনটা যখন হবে পানিটা একদম শুকিয়ে যাবে বাট নিচে সামান্য একটু পানি থাকবে, ঠিক এই অবস্থায় আপনারা তরকারিটা তুলে নেবেন। আর যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল ধনিয়া পাতা থাকে তাহলে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবেন। আমাদের কাছে ধনিয়া পাতা তখন অ্যাভেলেবল ছিল না তাই দিতে পারলাম না, সরি। আর আপনারা অবশ্যই ধনিয়া পাতা দিবেন, খুব সুন্দর একটা স্মেল আসে। চেষ্টা করবেন যে বড় বড় ধনিয়া পাতাগুলো বাংলাদেশে কিনতে পাওয়া যায়, যারা বাংলাদেশে রান্না করবেন তারা সেই বড় বড় ধনিয়া পাতা গুলো দিতে। ওই ধনিয়া পাতা থেকে খুবই এক্সিলেন্ট একটা স্মেল আসে। আর যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশে যে কোনো গুসারির ভিতরে যে দেশি ধনিয়া পাতাটা পাওয়া যায় সেটা ইউজ করবেন। আশা করি সবার আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।